নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বিকেলের বার্তা বিকেলবেলা মানে বিকেলের বার্তা বিকেলের বার্তা আপনাদের সামনে আজকে নিয়ে আসার আগে আপনাদের মনে করে দিই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন অথবা ডিসলাইক করবেন শুধু শুধু চলে যাবেন না আরেকটা কথা বলি আপনাদের সেটা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাইকে বলবেন তার কারণে আমি বিশ্বাস করি আপনি আমার আপনজন চলুন শুরু করা যাক আজকে বিকেলের বার্তা আজ সকালে সকালে বার্তা আমি আপনাদের সকলের কাছে অর্থাৎ আমার আপনজনের কাছে অনুরোধ করেছিলাম যে আপনারা গতকাল যেখানে যেখানে যে যে লাইট চালিয়েছেন অর্থাৎ মোমবাতি বা টর্চ বা প্রদীপ বা মোবাইলের আলো যে যেখানে ছবি তুলেছেন সেই ছবিগুলো যদি পাঠান আমি দেখাতে পারি তার কারণ গতকাল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বা আমার কথা অনুযায়ী যাকে আমি বলি সন্ন্যাসী রাজা তো তার অনুরোধে গোটা ভারতবর্ষী ভারতবর্ষে কেন বলবো বাংলাদেশের বহু লোকই এটা পালন করেছেন এবং ইতালি থেকে ইতালির এক প্রান্ত থেকেও অনেক ব্যক্তি যারা ভারতবর্ষে থাকেন বা থাকতেন ভারতবর্ষ থেকে দূরে প্রবাসী ভারতবাসী আছেন তারা প্রত্যেকেই প্রায় পালন করেছেন শুধু পালন করা নয় তারা ছবিও তুলেছেন এবং ভিডিও পোস্ট করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুকে আপনারা পেয়েছেন ইউটিউবে অনেকে ছেড়েছেন সেগুলো দেখে বেশ ভালো লেগেছে তো এই বিশ্বব্যাপী একটা সাড়া পড়ে গেছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এই ডাকে আবেদনে অনেকেই অনেক রকম ব্যঙ্গত্বই মানে ব্যঙ্গত্তি কটুক্তি বলেন যাই বলুন সবই করেছে বিশেষ করে কংগ্রেস এবং তৃণমূলের অনেককে সিপিএম তো বাদ দিন ওদের কথা এবং সবাই প্রায় করেছেন এই করে কি হবে ওই করে কি হবে কিন্তু আম জনগণ তারা এসব কথা মানেনি তারা সবাই মিলে মানে এখানে হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার আসেনি কিছু কিছু জায়গায় হয়তো মুসলিমরা মানেননি কিন্তু ম্যাক্সিমাম জায়গাটাই হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার আসেনি গোটা ভারতবাসী আপনার ভারতবাসী চেষ্টা করেছে প্রদীপ অথবা মোমবাতি জ্বালানো পশ্চিমবঙ্গের বুকে অনেক জায়গায় হয়তো হয়নি জ্বালাতে চায়নি বা পারেনি অনেকে আবার ছবিও পোস্ট করেছেন ভিডিও পোস্ট করেছেন যে আমি করিনি কিছু পাগল আছে তারা করেছে বলে পোস্ট করেছেন স্বামী স্ত্রী আর ছেলে যাই হোক তাই এরকম মানুষ আছেন যারা করেননি কি জন্য করছেন না সেটাও জানেন না লাইট আপ আমি করিনি তা আমার দেখা অনেকেই লাইট আপ করেছিলেন এবং প্রত্যেকের প্রায় দেখেছি অফ করেছিলেন এবং সেখানে হিন্দু মুসলিম কোনো কাজে লাগেনি সবাই আমার দেখা সবাইকে দেখেছি একই সঙ্গে একত্রিতভাবে যে যেভাবে পেরেছেন লাইট জ্বালিয়েছেন অর্থাৎ মোমবাতি অথবা টর্চ লাইট অথবা মোবাইল আমি দেখেছি বহু লোককে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে মানে টর্চটা জ্বালিয়ে আছে আবার অনেককে দেখেছি প্রদীপ হাতে বা মোমবাতি হাতে আকাশের দেখে তাকে বয়স্ক ভদ্রলোক থেকে ভদ্র সবাইকে তা আপনাদের পাঠানো বেশ কিছু ভিডিও মানে ছবি রয়েছে সেই ছবিগুলো পরপর দিচ্ছি আপনারা দেখতে থাকুন তার সঙ্গে আমার কথাটাও শুনতে থাকুন প্রথমত হচ্ছে আমাদের যে নরেন্দ্র রামদা দাস মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী যিনি বলেছিলেন যে সবাই আমরা একত্রিত হই একত্রিত হই মানে শুধু একত্রিত হওয়া নাই আমরা সবাই মিলে চাই যাতে গোটা দেশ একসঙ্গে এক এক সূত্রে যে আমরা বাধা আছি সেটা প্রমাণ করা যায় তা সেটা প্রমাণ করার এই প্রদীপ প্রজ্বলনের ব্যাপার ছিল প্রদীপ বা মোমবাতি অনেকে ব্যাঙ্গাত্মক বলেছেন ফিরাদাকিব যেরকম বলেছেন ইটালি থেকে এগুলোকে নিয়ে আসা আছে আমদানি করা আছে যার পরিপ্রেক্ষিতে আমার একটা ছিল ভিডিও যে মেয়রের অজ্ঞতা ফিরা থাকিমের অজ্ঞতা যাই হোক তা তার অজ্ঞতা পরিচয় তিনি দিয়েছেন অর্থাৎ এই যে প্রদীপ প্রজ্বলন এটা আবার মনে করে দিয়েছেন আমার জন যেটা হচ্ছে ভক্ত প্রহ্লাদ অর্থাৎ আগেও হিরণ্যকশিম বদের পরে ভক্ত প্রহ্লাদ তখনও কিন্তু এই আগুন জ্বালানো হয়েছিল কাছে এইগুলো সব হয়েছে বারবার হয়েছে এবং দীপাবলি যেটা হয় দীপাবলিটা অর্থাৎ রামের শ্রীরামচন্দ্রের অযোধ্যায় ফিরে আসা তার পরিপ্রেক্ষিতে এইসব আলো জ্বালানো এই আলো জ্বালানোর কালচার আমাদের বহু বহু বছরের পুরনো আর তুলসী মঞ্চে প্রদীপ জ্বালানো তো বাঙালিদের বহু পুরনো কালচার এটা হয়তো ফিরাদ জানা ছিল না বা অনেকে জানা নেই প্রদীপ জ্বালাচ্ছেন কেন তা যাই হোক তা এই এইরকম একটা পরিস্থিতিতে আপনারা দেখলেন যে কত কত মানুষ আরও অনেক ছবি পাঠিয়েছেন অনেকে কিন্তু সবার ছবি তো দেখানো যাচ্ছে না বেশ কিছু ছবি আমি আপনাদের দেখালাম পরপর আপনারা দেখছেন এবং দেখার পরে আপনারা নিশ্চয়ই অনেকেই ছবি দেখতে পেয়েছেন তারা নিশ্চয়ই জানাবেন কমেন্টস করে আপনার ছবি ছিল কি ছিল না দেখুন প্রত্যেকের নাম ওইভাবে দেওয়া যায়নি তার কারণ আমাকেও তো সময়ের মধ্যে করতে হবে যাতে সময়ের বাইরে চলে গেলে আবার অনেকে দেখবেন না এরকম একটা পরিস্থিতিতে আপনারা যখন এতজন মিলে উৎসাহিত হয়েছেন পাঠিয়েছেন আমার খুব ভালো লাগলা শুধু ভালো লাগা নয় গোটা ভারতবাসী যে একত্রিত আমরা যে সব ইউনাইটেড সাধু থেকে শুরু করে মানে সাধু পুরুষ মহারাজ এরা থেকে শুরু করে একজন শ্রমিক একজন খেটে খাওয়া মানুষ গরিব ঋষভ চার্সি এবং প্লাস্টিকের পলিথিন ঘেরার ঘরটার মধ্যে থাকা স্বামী স্ত্রী যখন প্রদীপ জ্বালায় না বেশ লাগে তাই এরকম একটা ভারতবর্ষ আমাদের যে দেশে সবাই একত্রিত হই করোনার বিরুদ্ধে লড়াই বা শত্রুর বিরুদ্ধে লড়াই শত্রুই বললাম তার কারণ এখন করোনা এই ভারতবর্ষের প্রতিটা মানুষের শত্রু সে হিন্দু মুসলিম যেই হোক প্রত্যেকেরই শত্রু তো এখানে এই শত্রুর বিরুদ্ধে আমরা সবাই ইউনাইটেড ছিলাম আছি এবং আগামী দিনেও থাকবো তার কারণ করোনা আমাদের ইউনাইটেড করেছে এটাও বাস্তব সত্যি কথা কারণ করোনা যদি এই ভয়টা না থাকতো আমরা ঘরেও থাকতাম না ঘরে না থাকলে ঘরের মানুষগুলো যে কীরকম থাকে সেটাও ফিল করতে পারতাম না অনেকে ঘরের পাখা কতটা ঘুরছে লকাউটে কতক্ষণে থামছে এসব নিয়েও করেছেন কাজে আলটিমেটলি সবই করেছি আমরা কিন্তু সবার শেষে সব কিছু ছাপিয়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদন এই কাতের আবেদনে এই কাতুর আবেদনে সবাই সবাই সাড়া দিয়েছেন একদম অবাক লাগছে যে একদম নিচু স্তর থেকে শুরু করে উচ্চ স্তরে থাকা মানুষ প্রত্যেকটা মানুষই যেন একই সূত্রে গাঁথা হয়ে গেছে এই এক সূত্রে গাঁথার ব্যাপারটা কিন্তু বহু বছর আগে আমাদের ভারতবর্ষ থেকে হারিয়ে গেছিল বহু বছর পরে আবার যেন ভারত একত্রিত হচ্ছে এই একত্রিত ভারতীয় শক্তি বিশ্ববাসীকে কিন্তু বোঝাচ্ছে এ ভারত সে ভারতবর্ষ নয় যে ভারতবর্ষকে দেখে অভ্যস্ত ছিল ইংরেজ আমল থেকে মুঘল সাম্রাজ্য থেকে চালিয়ে আসা পরপর বিদেশি শত্রুদের হাতে আসা এবং বিদেশি শত্রুদের হাতে থাকার পরে দেশের যে অবস্থা হয়েছিল প্রত্যেকটা মানুষ যেভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে ভাগ হয়ে গেছিল সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আজকের ভারতবর্ষ ইউনাইটেড ভারতবর্ষ একজন প্রধানমন্ত্রীর কথা শুনেন আগে এরকম হয়নি কিন্তু যে প্রধানমন্ত্রী আবেদন করছেন বল প্রয়োগ করছেন না অথচ সাধারণ লোক মেনে নিচ্ছে এটা কোনো হয়নি যেটা বিশ্বের ইতিহাসে এটা প্রথম যে দেখা যাচ্ছে যে সবাই এক বাক্যে মেনে নিচ্ছেন অর্থাৎ মানছি এর মধ্যে অতি মানে অনেকে অতি উৎসাহ দেখিয়েছেন কেউ বাজি ফাটিয়েছেন কেউ কেউ আবার গাছে আগুন লাগিয়ে মানে গাছ মানে শুকনো গাছে যেরকম অলিকা দহল হয় সেরকম অনেকে করেছেন অনেকে অনেক রকম করেছেন কেউ স্লোগান দিয়েছেন কেউ মশাল জ্বালিয়ে স্লোগান দিয়েছেন দূর দুটো ছোট ছোটো ছেলেরা এগুলো দেখতে বেশ লাগছিল অনেকে এটাকে ব্যঙ্গাত্মক করছেন কিন্তু ব্যঙ্গ না করে একটু ভাববেন পারবে কি কেউ বা কেউ পেরেছিল কি এই রকমভাবে একত্রিত করার কথা করতে অর্থাৎ সমগ্র ভারতবাসীকে এক সূত্রে বেঁধে ফেলা এটা কি আগে কেউ পেরেছিল কি জানি আমার তো মনে পড়ছে না অর্থাৎ আমার বয়সের সময় সীমার মধ্যে আমি কোনোদিন দেখিনি যে কোনো ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রীর আবেদনে এইভাবে সাড়া দিচ্ছে মানুষ এক্সেপশনাল এই হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী অর্থাৎ আমার ভাষায় বা আমার আপনজনের ভাষায় সন্ন্যাসী রাজা তার ডাকে সবাই সাড়া দিয়েছেন এবং আগামী দিন যে বিরোধী শক্তিরা ভয় পেয়েছে ভীত হয়েছে এটা বোঝা যাচ্ছিলো তাদের কথা শুনে তারা অনেকেই বলার চেষ্টা করে যেগুলো করে কি করোনাকে তাড়ানো যাবে মানে লকডাউন করেও কি করোনাকে তাড়ানো যাবে আটকানো যাবে আর এই যে ইউনাইটেড আমরা আমরা একা নই দেখুন সাইকোলজিক্যাল একটা এফেক্ট হয় কি বলুন তো দীর্ঘদিন যদি আমরা ঘরে থাকি না অর্থাৎ প্রায় ধরে নিন আজকে ক তারিখ আজকে হচ্ছে ছ তারিখ আর মাত্র চোদ্দ তারিখ মানে আট দিন বাকি মানে আজকে রাতটা ফেরত সাত দিন এই সাতটা দিন মাত্র বাকি আছে মানে চোদ্দ দিন কাটিয়ে আসছি আমরা এই চোদ্দ দিন কাটানোটা কিন্তু কষ্টকর ব্যাপার ভাববেন না এক ঝটকায় চোদ্দ দিন কেটে গেছে চোদ্দ দিনটা আপনি যদি পিছন দিকে ভাবেন দেখবেন কীরকম কি ছিলাম আমরা আর যেই আলোটা ঝাড়লাম ভাববেন তো কিরম একটা ফিলিংস আসছে অনেকে বলেছেন গায়ে কাটা দিয়েছে অনেকে ফোন করেছেন আমাকে আমার আপনার জন্য যে গায়ে দিয়ে উঠেছিল যখন করছিলাম আমার সবাই মিলে এইটাই হচ্ছে ফিলিংস এইটাই হচ্ছে এই যে করোনাকে তাড়ানো গেল না কিন্তু আমরা যে ইউনাইটেড এটা আমরা বোঝাতে পেরেছি অর্থাৎ এই যে ডিপ্রেশনে আমরা চলে যাচ্ছে যে কী হবে রে বাবা এতদিন ধরে কী করছি দূর ভালো লাগে না দূর ভালো লাগে না এ প্রত্যেকের মধ্যে এসছে আমার মধ্যেও এসছে কেন মিথ্যা কথা বলবো আমি আনকাট বলি কাজে মিথ্যে কথা নিজের নামে বলতে পারি না যে আমার মধ্যে আসিনি আমি একদম বিরাট ছিলাম বা বেশ ভালো কাটিয়েছি না আমার মধ্যেও এসছে বেরোতে না পারলে ছটফট করা সবাই মানসিকতা আমরা বাইরে বেরোটা বেশি ভালোবাসি তা আমার মধ্যেও এসছে যে ডিপ্রেশন এসছে এস আর কত দিন আর কত দিন এসছে সবার এসছে কিন্তু এই একটা ঝটকায় আমরা কিন্তু আবার বুঝিয়ে দিলাম যে আমরা সবাই ইউনাইটেড যখন দেখেছি পর পর আমার বাড়ি থেকে যখন দেখছি প্রত্যেককে দেখছি আলো জ্বালিয়েছে অদ্ভুত সুন্দর লাগছিল সবাই আলো জ্বালিয়েছে মোমবাতি জ্বালাচ্ছে কেউ মোবাইলের টর্চ মোবাইলের টর্চ চালিয়েছে আকাশের দিকে করে আছে এই যে ব্যাপারটা এই ফিলিংসটা এনেছে যে আমরা কেউ একা নই আর এটাই তো ছিল কাজ জাদু তো এখানেই লাগে অনেকে বলে না কি জাদু আছে এটাই জাদু অর্থাৎ সবাইকে ইউনাইটেড করা না না যারা রাজনীতির চশমা পরে দেখছেন বুঝবেন না দেশকে যদি হৃদয় দিয়ে ভালোবেসে থাকেন মানুষকে যদি হৃদয় দিয়ে ভালোবেসে থাকেন বুঝবেন আর যদি নিজের মধ্যে ছিটে ফোটা সামান্য বিবেকবোধ থাকে বুঝবেন যে একদিনে মিনিট আমরা সবাই অন্ধকার করেছিলাম এবং প্রদীপ জ্বালিয়েছিলাম আমরা সেই সবগুলো করছি যেন একটা সন্ন্যাসীর স্তরে যাওয়ার মতো অর্থাৎ ঘরে থাকা নিজেকে আবদ্ধ রাখা বাড়ির লোকেদের সঙ্গে থাকা এই সমস্ত কিছু আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছিলো সেই সবগুলো আমরা করতে করতে যখন এই আলো জ্বালানোর দিকে এলাম না বেশ ভালো লাগলো মনের মধ্যে যেন প্রদীপ জ্বরে উঠলো কোনো স্বামীজি এরা ভালো করে আরও ব্যাখ্যা দিতে পারবেন আমি তো আর স্বামীজি নয় আমি সামান্য রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার প্রয়াসে চলেছি তা আমার কথাটা এটাকেই ছিল আপনাদের কেমন লাগলো জানাবেন সার্বিকভাবে সকলের ভালো লেগেছে আমি যেটা জানি অনেকের ছবি হয়তো দিতে পারলাম তাদের কাছে আমি জোর করে ক্ষমা চাইছি পরবর্তী ক্ষেত্রে অন্য কোনো একটা নিশ্চয়ই আমি করবো আপনাদের কাছ থেকে এরকম ছবি নেওয়া রিয়াক্ট করা শুরু করবো রুদ্রবার্তায় ভালো থাকবেন এই প্রয়াসটা কেমন লাগলো জানাবেন আর একটা কথাই বলি আপনাদের আগামীকাল সকালে দেখতে ভুলবেন না ভারতবর্ষে থাকা আমাকে হিন্দুস্তান যেখানে সেখানে চব্বিশ ঘন্টার মধ্যে খুন করে দেওয়ার হুমকি ভাবছেন কি কালকে শুনবেন কালকের ভিডিও সকালে ভিডিও দেখবেন আর ভিডিওটা দেখে নিজেকে নিজে প্রশ্ন করবেন আমরা সব সেফ আছি তো আসি ভালো থাকবেন সবাই আর ভালোভাবে থাকবেন লকডাউনটা মানবেন যেই হন আপনি আমার ডিসলাইক করা হোক আমাকে গালাগালি করা হোক যেই হন একটা কথা মনে রাখবেন আপনি অর্থাৎ আপনার বয়স কম যাদের তাদের হয়তো এফেক্ট হয়তো খুব একটা করবেন অর্থাৎ মৃত্যু হয়তো হবে না কিন্তু বাড়ির বয়স্ক মহিলাদের বা বয়স্ক পুরুষদের মানে বাবা মা তাদের কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে কাজেই সেটা ভেবে অন্তত বাইরে বেরোবেন না এখনও যারা বাইরে বেরোচ্ছেন রাস্তাঘাটে যাচ্ছেন আড্ডা মারছেন তাস খেলছেন অনেক গলিতে গলিতে নাকি সব বসে তাস খেলছেন আমার কাছে যেগুলো আসছে বারবার রিপোর্ট দাদা এটা নিয়ে কিছু বলুন কী বলবো বলুন তো জেগে ঘুমানোর লোককে কে আর ঘুম পাড়ানো মানে জাগানো যায় কত জাগাবো যারা এটা বুঝছেন না ঠিক আছে এটা নিয়েও একটা ভিডিও থাকবে আগামীকাল সন্ধেবেলা দেখতে থাকেন রুদ্রবার্তা এবং আগামীকাল সকাল রুদ্রবার্তা অবশ্যই দেখবেন আসি এখনকার মতো ভালো থাকবেন সবাই আর চ্যানেলে সাবস্ক্রাইব করার কথা বলবেন না আবারও বললাম অনুরোধ রইল আমার কারণ আমি বিশ্বাস করি আপনি এতক্ষণ ধরে দেখলেন মানে আপনি আমার আপনজন হয়ে গেছেন তাই আপনি আমার আপনজন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাইকে বলবেন আসি ভালো থাকবেন সবাই নমস্কার বন্ধু মাতা ভারত মাতা জয় হোক জয় হিন্দ আর শুভরাত্রি ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন